নিরাপদ সড়ক চাই, দুর্ঘটনা থেকে বাঁচতে চাই। প্রতিনিয়তই ধনবাড়িতে ঘটছে সড়ক দুর্ঘটনা। কত মায়ের বুক খালি হচ্ছে, মিনিশেই শেষ হচ্ছে তাজা প্রাণ। টাঙ্গাইলের ধনবাড়িতে গত শুক্রবার সন্ধ্যে 7:30টার দিকে জামতলী বাস স্ট্যান্ড পাথালিয়া নামক স্থানে ঢাকা জামালপুর রুটে অটোরিকশা ও ট্রাকের মুখোমুখিতে আবারও 3 জন নিহত, গুরুতর আহত 5 জন। নিহতরা হলেন বানিয়াজান গঙ্গাবর আব্দুল মুতালেবের ছেলে কাইছার, ধনবাড়ি পুর শহরের সিংগাটা গ্রামের মাসুদ রানার স্ত্রী খুদেজা বেগম, ছত্রপুর গ্রামের জয়নাল আবেদিনের মেয়ে জুলেখা বেগম নিহত হয়েছেন। আহত 5 জন বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। নিহত পরিবারের কোনো অভিযোগ না থাকায় ধনবাড়ি থানা পুলিশ নিহত 3 লাশ তাদের পরিবারের মাঝে হস্তান্তর করেন। এই ছিল আমাদের পল্লী বাংলা 71 টিভির সর্বশেষ সংবাদ। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।